হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, মাংস রেসিপি তৈরি করবো। এই দেখো, সবজি কেটে নিয়েছিলাম, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, রসুন কুচি কেটে নিয়েছিলাম। যে মাংসটা ভালো করে ধুয়ে এনে হলুদ লবণ তেল দিয়ে ভালো করে হাতে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে থাকো কিভাবে রান্না করি আমি মাংস রেসিপি। এই তেল দিয়ে দিচ্ছি, এই দেখো রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যেও। এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে লাল লাল করে তারপরে আমি এখন দেখতে থাকো এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটো গুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেখতে থাকো আমি কীভাবে মাংস রেসিপি তৈরি করি। দেখো, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন করে লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভালো করে পেঁয়াজ মশলা লঙ্কা সবার সঙ্গে ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে ভালো করে ভেজে নিয়ে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, সব একবারে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাবো, নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দেখো পরিমাণ মতন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে মাংস রেসিপি তৈরি করবো। দেখতে থাকো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি, তোমরা আমাকে একটু হেল্প করো প্লিজ। এই যে দেখো, মাংস রেসিপিটা তৈরি করছি, দেখতে থাকো। দেখো, ভালো করে নেড়ে চেড়ে মাংস রেসিপিটা আমি তৈরি করতেছি। এই যে দেখতে থাকো, এই যে দেখো, ভালো করে কষাতে হবে যাতে পিছলে পিছলে না থাকে। এই যে আমি এখন সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে দেখো, দেখো বন্ধুরা, মাংসটা ভালো করে কষানো হচ্ছে। কষিয়ে নিয়ে আমি দেখো এখন কি করতে চলেছি, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এই যে ভালো করে কষিয়ে নিয়ে, এই যে অল্প জল দিয়ে 15-20 মিনিট রেখে দিয়ে সেদ্ধ করে, এই দেখো ঢাকাটা উঠে নিচ্ছি। এই যে আবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো যাতে মাংসটা সিদ্ধ হয় ভালো, তার জন্য খেতে ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়, তাই ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে। এই রেখে থাকো বন্ধুরা, এখন আমি যে দেখো ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে যাচ্ছে প্রায়। এই যে দেখো লেগে যাচ্ছে, এখন আমি মাংসের ঝোল দিয়ে দিব। দেখতে থাকো, দেখো জল দিয়ে দিচ্ছি, দেখো মাখা মাখা ঝোল হবে। অল্প তখন সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আর একটু সিদ্ধ হবে, ঝোলটা দিব, মাখা মাখা ঝোল হবে। দেখো খেতে খুব টেস্টি হবে, কালারও সুন্দর আসছে। কাঁচা লঙ্কার তরকারি দেখো কেমন লাগছে দেখতে। আমি কাঁচা লঙ্কা খাই, শুকনো গুঁড়ো বেশি খাই না, তাই আমি শুকনো গুঁড়োটা কমই দিই, মাঝে মধ্যে দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে মাংসটা প্রায় হয়ে আসছে। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। এই দেখো, আবার দেখা হবে পরের ভিডিওতে। এই দেখো আমি এখন মিট মশলা দিয়ে দিব। এই দেখো, আবার দেখা হবে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো। এই যে দেখো, আমি এখন মাংসটা 2-3 মিনিট রেখে আমি নামিয়ে নিব। আবার
দেখতে থাকো, এই দেখো হয়ে গেছে আমার মাংস তরকারি, মাখা মাখা হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ো, খেয়ে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরে ভিডিওতে, আসি, বাই বাই, টাটা।